ক্রিকেট দুনিয়ায় শোকের ছায়া। মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেলেন সাউথ আফ্রিকার বিখ্যাত আম্পায়ার রুডি কার্জেন। উইকেন্ডে বন্ধুদের সাথে গলফ খেলতে গিয়েছিলেন কেপটাউনে। সোমবার বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি। দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান তিনি। গাড়িতে তার তিনজন বন্ধুও ছিল। দুর্ঘটনার জায়গাতেই মারা যান তিনি, এমনটাই জানিয়েছেন তার ছেলে, যা সত্যি খুবই দুঃখজনক। বর্ষিয়ান এই আম্পায়ারের মৃত্যুকালে বয়স ছিল 73 বছর। আম্পায়ার হিসেবে 1992 সালে ভারত বনাম সাউথ আফ্রিকা ম্যাচে অভিষেক করেন তিনি। এরপর 2003 ও 2007 বিশ্বকাপেও আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেন। এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ আম্পায়ারিংয়ের রেকর্ডটিও রেখেছেন নিজের দখলে। শেষবার তিনি 2011 IPL এ RCB বনাম CSK ম্যাচে আম্পায়ারিং করেছিলেন।